দর্শকপ্রিয় এসব গান গেয়ে যার আলোচনায় থাকার কথা সেই নোবেল অস্বাভাবিক সব কাণ্ড ঘটিয়ে উঠে আসেন খবরের শিরোনামে। কদিন আগে ফেসবুকে নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আবারও বিতর্ক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ফারজান আরশি নামে ওই তরুণীর সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করে জানান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। পরে বিষয়টি নিয়ে কথা বলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। সালসাবিল জানান নোবেল আরশি বিয়ে করেনি, তাকে খুলনা থেকে নিয়ে এসে নিজের কাছে রেখেছেন নোবেল। মেয়েটি বিবাহিত, তারা দুজনেই একসঙ্গে নেশা করেন। তবে এই বিষয়ে এতদিন ফারজান আরশি বক্তব্য না দিলেও 22 নভেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। বলেন নোবেল জোর করে নেশা করিয়ে ভাইরাল হওয়া ছবিগুলো তুলেন। নোবেলের সাথে তার কোনো প্রকার বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। এ বিষয়ে ড্যাবরা থানায় জিডি করেছেন জানিয়ে আরশি বলেন, আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সব কিছু স্বাভাবিক নেই, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, তারপরও আপনাদের কাছে সব কিছু শেয়ার করছি সব কিছু ক্লিয়ার করার জন্য। তিনি আরও বলেন, আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যায়। আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল, ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, তাকে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে জানিয়ে আরশি বলেন, নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। নোবেল তাকে ঢাকায় জোর করে এনে মাদক সেবন ও মারধর করেছে জানিয়ে আরশি বলেন, পুলিশের সহযোগিতায় তার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে নোবেল তাকে মেরে ফেলার হুমকি দেয়। নোবেলের কথা মতো ভয়ে পুলিশকে মিথ্যা বলতে বাধ্য হন আরশি। বলেন, তখন আমার শরীরে ড্রাগ ফুসকরা ছিল, পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে। সবশেষ তিনি বলেন, আমি এবং আমার পরিবার খুব ভয়ভীতির মধ্যে আছি, আমি কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছি, আমি একটি মেয়ে, আমি আমার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। এর আগে 2019 সালের 15 নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় সালসাবিল মাহমুদের। এরপর নানান বিতর্কিত ঘটনায় নোবেলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন সালসাবিল। তবে তাদের ডিভোর্স এখনও সম্পন্ন হয়নি বলে জানান দুজনের পরিবার।